ओम गम गणपते नमः ओम ह्रीम ह्रीम श्रीम श्रीम लक्ष्मी वासुदेवाय नमः। आपनादेर सबाइके आमादेर परिवारे सादर अभ्यर्थना जानाच्छि। आजके जे तथ्यटी प्रदान करब सेटी होच्छे धनतेरासेर दिन। जदि दू मिनिट समय बेर करे एई भिडियोटी शुनते पारेन, एटी शुनते पारेन, ताहले प्रचुर प्रचुर धनशाली आपनी हबेन। केननা धन कुबेरेर आशीर्वाद, मा लक्ष्मीर आशीर्वाद आपनारा पाबेन। से सम्पर्के आमरा जानबो, तार आगे चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि क्लिक करुन। आमादेर भिडियो भालो लागले लाइक करबेन, शेयर करबेन, भिडियोटी शेष पर्यन्त देखबेन। धनतेरास माने धन बर्षार दिन। धन तेरास, एखाने धन माने धनसम्पत्ति आर तेरास माने तेरतम दिन। अर्थात आपनी एई दिन जदि एटी शोनेन ताहले सात पुरुष धरे आपनार सबाई देखबेन कि हबे धन धान्ये परिपूर्ण हये उठबे। एबं एई जखन आपनी टिउनटी बाजाबेन बा शुनबेन बा बोलबेन तखन आपनार धनसम्पत्ति आकर्षित होबे आपनार दिके। एवं मा लक्ष्मी एवं नारायण एवं धनकुबेर धन्वंतरी देव एवं श्री गणेश जी आपनार गृहे अवस्थान करबे एवं तारा आपनाके अपार आशीष प्रदान करबे। हिंदू धर्मेर कुबेर के कोषाध्यक्ष बला हय, कैशियर बला हय मा लक्ष्मीर। देखुन श्री विष्णु हच्छेन पालनकर्ता, তাই কে কতটা অর্থ লাভ করতে পারবে, ধনসম্পত্তি লাভ করতে পারবে সেটি কিন্তু শ্রী বিষ্ণু নির্ণয় করেন এবং মা লক্ষ্মী সেটি প্রদান করেন। তাই অবশ্যই শ্রী বিষ্ণুকে অবশ্যই স্তুতি করবেন। শ্রী বিষ্ণু জয়গান অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। আর এই ধন্বন্তরী দেব, সেদিন ধন্বন্তরী দেবেরও আপনারা কী করবেন, স্মরণ করবেন। কেননা স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে ধনসম্পত্তি দিয়ে কোনো লাভ হয় না। তন্দ্রস্ত মন্দ্রস্ত, মন্দ্রস্ত তন্দ্রস্ত। তন যদি আপনার ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, তাহলেই আপনি কিন্তু যথার্থ ধনের উপযোগিতা বুঝতে পারবেন এবং উপযোগী করে তুলতে পারবেন, নিজের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারবেন। তাই অবশ্যই ধন্বন্তরী দেবকেও আপনাকে কী করতে হবে, স্মরণ করতে হবে। আর ভগবান কুবেরকে আপনাকে স্মরণ করতে হবে, কেননা কুবেরের কৃপা যার উপর পড়ে তার কিন্তু সমস্ত ধন সমস্যা মিটে যায়। সে আর্থিকভাবে যতটাই দুঃখের মধ্যে থাকুক না কেন, কষ্টের মধ্যে থাকুক না কেন, ঋণে জর্জরিত থাকুক না কেন, তার সেই ধন সম্পত্তি তার কাছে আকর্ষিত হয় এবং সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। তাই অবশ্যই আপনাকে একটি মন্ত্র আমরা বলছি, সেটি আপনাকে অবশ্যই আপনি যদি পাঠ করতে পারেন খুব ভালো, শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলা এটি আপনি পরিধান করে, একটা শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ একটা আসন পেতে এটি বলতে পারেন, খুব ভালো একটা ফলাফল পাবেন। এবং এটি হচ্ছে ৩৫ অক্ষরের মন্ত্র। কেউ যদি নিয়মিত তিন মাস এটি জপ করে তাহলে আবারও বলছি এই ধনতেরাস থেকে আরম্ভ করুন, বা যে কোনো শুভ সময় থেকে আরম্ভ করে কেউ যদি উইদাউট ব্রেকিং একদিনও ব্রেক না করে টানা তিন মাস কেউ যদি এই মন্ত্র জপ করতে পারে তার জীবনে যত বড়ই দুঃখ কষ্ট অর্থের সমস্যা থাক না কেন সেগুলো মিটে যায়, ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তার জীবন। দক্ষিণ দিকে মুখ করে এটি করবেন, বলবেন ওম ইক্ষায়া কুবেরায়া বৈশ্যবনাইয়া ধনধান্যাধিপতয়ে ধনধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় স্বাহা। দেখুন মন্ত্রের মধ্যে কি এখানে ব্যাখ্যা করছি, কি বলা আছে। ওম ইক্ষায়া কুবেরায়া, যক্ষরাজ বলা হয় কুবেরকে। ওম ইক্ষায়া কুবেরায়া বৈশ্যবনাইয়া ধনধান্যাধিপতয়ে ধনধান্যাধিপতয়ে মানে ধনধান্য তিনি কী করেন, প্রদান করেন। ধনধান্য সমৃদ্ধি মে, ধনধান্য সমৃদ্ধি যাতে বৃদ্ধি হয়, দেহি দাপয় স্বাহা, এই আমাকে প্রদান করো। এটাকে আমরা কী করছি, অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, তার কাছে আমরা বিনতি করছি। এটি এই ৩৫ অক্ষরের মন্ত্রটি যদি আপনি নিয়মিত তিন মাস ধরে
বলতে পারেন, খুব ভালো। না হলে শুনুন, ওম একশায়কেরায় বৈষ্ণবনাইয়া ধনধানাধিপতায়ে ধনধান সমৃদ্ধি মে দেহি দাপ স্বাহা। ওম একশায়কেরায় বৈষ্ণবনাইয়া ধনধানাধিপতায়ে ধনধান সমৃদ্ধি মে দেহি দাপ স্বাহা। এটি শুনতে পারেন। অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র এই দিন অবশ্যই শুনুন। এই অষ্টলক্ষ্মী যদি আপনি কুবের মন্ত্র শুনতে পারেন, অষ্টলক্ষ্মী মানে আট দিক থেকে লক্ষ্মীর কী হবে, আগমন হবে এবং কুবের জিতো ক্যাসিয়া তার সাথে সাথেই থাকবে। ওম হ্রীম শ্রীম ক্রীম শ্রীম কুবেরায়া অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয়া পুরয়া নমঃ। ওম হ্রীম শ্রীম ক্রীম শ্রীম কুবেরায়া অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয়া পুরয়া নমঃ। ওম হ্রীম শ্রীম ক্রীম শ্রীম কুবেরায়া অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয়া পুরয়া নমঃ। ওম হ্রীম শ্রীম ক্রীম শ্রীম কুবেরায়া অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরয়া পুরয়া নমঃ। এই মন্ত্রটি অবশ্যই করতে পারেন। আবারও বলে দিচ্ছি, এই মন্ত্র যদি কেউ শুক্রবারে রাত্রেবেলা প্রত্যেক দিন করতে পারে, প্রত্যেক শুক্রবার করতে পারে, সে জীবনে ঐশ্বর্য পদ প্রতিষ্ঠা সৌভাগ্য সমস্ত কিছু সে লাভ করবে। এবং ধনতেরাস তো ধন বর্ষার দিন, এই দিন করুন, সারা রাত ধরে জপ করুন, যতক্ষণ পারবেন করুন, কোনো অসুবিধা নেই। শুদ্ধ বস্ত্র পরিধান করে বলবেন কীভাবে জপ করব, যদি মালা থাকে ভালো পদ্মবীজের মালা নিতে পারেন বা ক্রিস্টালের মালা নিতে পারেন, বা আপনি কী করতে পারেন যে বৈজয়ন্তী মালা নিতে পারেন। আর যদি এসব কিছুই না থাকে তাহলে আপনি রুদ্রাক্ষ এমন একটি জিনিস যে এই রুদ্রাক্ষ আপনি সব কিছু মন্ত্র জপ করতে পারেন। আবারও বলছি যে যদি কোনো মালায় না থাকে, একদম ঘড়ি দেখবেন না, কোনো কিছু না, যতক্ষণ পারবেন একদম শুদ্ধভাবে শুদ্ধ মনে এটি করে যান, জীবনের মানে পাল্টে যাবে। অবশ্যই দেখবেন প্রচুর প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারবেন। এই অবশ্যই এটি করুন, আর এটি করে প্রচুর পরিমাণে লাভবান অবশ্যই হতে পারবেন। এই দিনটাকে একদম হেলাফেলা করবেন না, পড়ুন, অবশ্যই উপকৃত হবেন। এবং সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি ধনতেরাসের জন্য। পৃথিবীর যেখানে যে যে প্রান্তে আছেন সবার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক, আপনাদের জীবনের সমস্ত চাহিদা পূর্ণ হোক। ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে, ধন কুবেরের কাছে, লক্ষ্মী নারায়ণের কাছে এই আমরা প্রার্থনা করি। সবাই অবশ্যই বলুন ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণায় নমঃ, বা ওম ধন কুবেরায় নমঃ, বা ওম গম গণপতেয় নমঃ, ওম ধন্বন্তরি নমঃ। অবশ্যই কমেন্টে এটি লিখে পাঠান, দেখবেন আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে, ভালো থাকবেন। ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।